গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। সকালে মতিঝিলে লিফলেট বিতরণের সময় ইশরাককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এতে প্রমাণিত হয় সরকার ভীত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার সকালে রাজধানীর মতিঝিলে শ্রমিক দল ঢাকা মহানগরীর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি। বিতরণের সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করায় পুলিশ। এ প্রসঙ্গে মতিঝিল জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এনামুল হক মিঠু বলেন, 2020 সালে গাড়ি পোড়ানোর মামলায় ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন ইশরাক। পরে জামিনের মেয়াদ বাড়িয়ে না নেয়ায় 2021 সালের 18 আগস্ট ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সে পরোয়ানায় তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ইশরাকে ভীত সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানেও এ কথা বলেন। বিরোধী দল এবং গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে, সংগ্রাম করছে, তাদেরকে আবারও আপনার এই মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য, তারা যেন আপনার এখানে গণতন্ত্র আন্দোলন করতে না পারে, সেই কারণে তারা আজকে তাদেরকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে আবার তারা কারা অন্তরীণ করছে। মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে দমনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নয়ন বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।